সাঁকরাইল বিধানসভার মারশিলা পঞ্চায়েত প্রধানের উদ্যোগে 100 পরিবার তৃণমূলে যোগদান। সাঁকরাইলে 100টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারশিলা পঞ্চায়েত প্রধানের হাত ধরে বিজেপি ও সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন 100টি পরিবার। পঞ্চায়েত প্রধান গড়াই খান জানান, তিনি পঞ্চায়েত প্রধান হিসেবে এলাকার মানুষের যে কোনো রকম সমস্যায় পাশে থাকার চেষ্টা করেন, এলাকার মানুষকে তিনি সহযোগিতা করেন, কোনো জাত ধর্ম অথবা কোনো রকম রাজনৈতিক দল তিনি দেখেন না, তিনি রাজনৈতিক দল দেখে কাজ করেন না। আর তারই ফলস্বরূপ গত নির্বাচনে যে সমস্ত মানুষ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে মারশিলা পঞ্চায়েতকে দেখে তারা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে মাসিলা গরমিজ্জাপুর আলমপুর বড়েটিয়া মাসিলা রেললাইন ধার সাহাপাড়া এই সমস্ত জায়গাগুলো কম বেশি করে আজকে 100টি পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের ধারা, এই একটা মহামারী ব্যাধি, এই মহামারী ব্যাধিতে যেভাবে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, মানুষের হাতে কাজ নেই, টাকা পয়সা নেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের চালের ব্যবস্থা করে পেটে ভাত দেবার যে অন্ন দেবার ব্যবস্থা করেছে, আমি সাধুবাদ জানাই যারা বিজেপির কর্মীরা এতদিন ধরে তারা বিজেপি করে আসছিল, তাদের এই যে ধ্যান ধারণা মমতা ব্যানার্জির পাশে থেকে তারা উন্নয়নের ধারাকে উন্নয়নে সামিল হলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মাসিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাসিলায় যেভাবে উন্নয়ন হচ্ছে, আশা করি মাসিলায় তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে। সামনে 2021 নির্বাচনে দেখুন, মানুষ কিন্তু আর জাতপাতের রাজনীতি কিন্তু আর পছন্দ করছে না, কারণ একটা মন্দির মসজিদ যদি করেই দিয়ে যদি মানুষের ভোট পাওয়া যেত, মানুষ কিন্তু এখন উন্নয়ন চায়। মানুষ দেখবে আমার এলাকার রাস্তাঘাট, আমার বাচ্চাটার যেভাবে লেখাপড়ার সুবিধা, আমার মেয়েটা কন্যাশ্রী, আমার মেয়েটা বিয়ে দিতে পারছি না রূপশ্রী, এই সুযোগ সুবিধাগুলো বাংলার মানুষ যেভাবে পাচ্ছে, এবং আশা করি এই মাসিলার মানুষ যেভাবে এই উন্নয়নে সামিল হয়েছে, আমার মনে হয় মাসিলা পঞ্চায়েত আগামী দিনে 2021 সাঁকরাইলে একটা নজির সৃষ্টি করে। না দেখুন, আমি প্রশাসনে যখন পঞ্চায়েতে কাজ করি তখন আমি কে বিরোধী, কে আমার সমতুল্য, কে আমার লোক আমি দেখি না। আমি পঞ্চায়েতে বসে যখন কাজ করি তখন আমি মাসিলার প্রধান, মাসিলার মানুষ সকলে আমার জনগণ, মাসিলার আমার সকলে ভোটার, আমি এই দৃষ্টিভঙ্গিতে কাজ করি, তাই তারা আমার এই কাজে খুশি হয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে বা আমাকে সাপোর্ট করছে, আমাকে সহযোগিতা করছে। আশা করে এসেছি, কোনো রকম কোনো সাপোর্ট পাইনি, কোনো রকম কোনো বিপদের সময় যখন আমরা ডাক দিয়েছি কোনো রকম আশা হয়নি বা কেউ কাউকে সাথে পাইনি, কিন্তু যখন আমার তৃণমূলের ভাই বোনেদের আমি যখন বলেছি সাথে সাথে আমি তাদের সাথে পেয়েছি এবং তারা আমাদের কথায় উত্তরও দিয়েছে আর আমরা পাশেও পেয়েছি, তাদের তো সহযোগিতা করেছে। আর আশা করি এর আগেও আমরা এই যে জয়েন করছি আজকে থেকে এ পরবর্তীকালে সবসময় পাশে পাবো আর আমরা এগিয়ে যাবো। একদম দাদা, আশাটা বলতে এখানে একটাই উদ্দেশ্য, আমাদের যেন দেশ আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়, আরও ভালোভাবে আমরা দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চিন্তাভাবনা করে আমাদের এরিয়া থেকে আমরা এসেছি। আর আশা করি আমরা এসেছি আলামপুর রসিকল থেকে, কতজন আমরা এসেছি? অ্যাপ্রক্সিমেট 8 জন, আরও আমার 10-12 জন আছি যারা নিজের নিজের কাজে ব্যস্ত কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে আমাদের জয়েন করার যত। হ্যাঁ, আপনার নাম? অভিজিৎ দাস। মাসিলা, আমার বাড়ি মাসিলা, আমার নাম বাপি,
তো আমি দীর্ঘদিন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, আর বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এক নম্বর সিপিএম নিবেদিত প্রাণ ছিলাম। তো আজকে কেন বা আমি তৃণমূলে জয়েন করলাম, আমার তৃণমূলে জয়েন করার অন্য কোনো অভিসন্ধি নেই, আমার একটাই গোড়াই খান আমাদের যে লোকাল প্রধান ওনার কাজে আমরা প্রফুল্ল, অনেক খুশি, উনি এলাকা দারুণ কাজ করছেন। সব থেকে বড় কথা, দিদিকেও স্টাডি করে দেখেছি, উনিও একজন সৎ ব্যক্তি, আর উনি দেশে বা আমাদের রাজ্যের জন্য যা কিছু করছে আমরা তার জন্য খুব খুশি। আমার মনে হয়েছিল এই সময় দিদির সহযোগিতা করা উচিত, দিদির হাত শক্ত করা উচিত, তার কারণ হচ্ছে দেশে এই মুহূর্তে একটা অপশক্তি মাথা চাড়া দিয়েছে, যাকে বিনাশ করা আমাদের সকলের উচিত, একসঙ্গে সবাই আমরা ওই জন্য দিদির হাত শক্ত করতে চাইছি। আমি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি ওই জন্য তৃণমূলে জয়েন করলাম। দিনে আমরা আরও দেখবো উন্নয়ন যেগুলো যে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজকর্মগুলো করবো বা করবো। আমি আমার হাত ধরে 30 জন বা আমরা 30 জন কর্মীকে নিয়ে আমরা এইসব আজকে দলে জয়েন তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে সিপিএম থেকে সব ইয়ে থেকে এসেছে, আমরা সবাই মিলে জয়েন করলাম। দিদির কাজে মুগ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে আমরা জয়েন করলাম সবাই। সাঁকরাইল থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।